আমরা যারা মোবাইলে ডাটা কিনে ইউজ করি আমাদের একটি কমন সমস্যা আমাদের মোবাইলের ডাটাটি অ্যাক্টিভ করার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই দেখা যায় আমাদের এমবিগুলো শেষ হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আমাকে অনেকেই কমেন্ট করেছে যে ভাইয়া আমরা ফেসবুকটা ইউজ করি প্লাস আপনার রিমু ইউজ করি তারপরেও দেখা যায় আমাদের মোবাইলের ডাটা কিনলে এই ডাটাগুলো তাড়াতাড়ি ফুরিয়ে যায় ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইলের কিছু সেটিং দেখাবো যেই সেটিংগুলো যদি আপনাদের মোবাইলে অ্যাপ্লাই করেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের মোবাইলের ডাটা কখনো ফুরাবে না হ্যাঁ বন্ধুরা এই সেটিংগুলো কী সেটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনটি অন করে সেটা কল করে দিবেন তাতে কি হবে আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো চলেন বন্ধুরা শুরু করি তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা সেটিংগুলো পারফেক্ট ভাবে বসতে পারবেন না ঠিক আছে বন্ধুরা প্রথম সেটিংটি করার জন্য চলে যাব আমরা প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে চলে যাব থ্রি লাইন্সে থ্রি লাইন্সে চলে যাওয়ার পর বন্ধু এখান থেকে চলে যাব আমরা সেটিং অপশনে সেটিং অপশনে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে একটি অপশন আপনারা পেয়ে যাবেন অটো আপডেট অ্যাপস ঠিক আছে বন্ধুরা জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এটা অবশ্যই আপনাদের কিন্তু ওভার এনি নেটওয়ার্ক দেওয়া থাকবে ঠিক আছে এটাকে আপনারা ডু নট অটো আপডেট অ্যাপ দিয়ে দিবেন ঠিক আছে বন্ধুরা জাস্ট এই সেটিংটি এখান থেকে করে দিবেন করে দেওয়ার পর নিচে আরেকটি অপশন পেয়ে যাবেন অটো পেলে ভিডিও ঠিক আছে বন্ধুরা জাস্ট এটাকে আপনি ক্লিক করে এটাকে আপনারা ডোন্ট অটো পেলে ভিডিওতে ক্লিক করে দেবেন ক্লিক করে এখান থেকে ডান করে দেবেন ঠিক আছে বন্ধুরা এই সেটিংটি আপনারা প্লে স্টোর থেকে করে নেবেন কারণ বন্ধুরা আপনারা সবাই জানেন আমাদের মোবাইলে যত অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি সব কিন্তু আমরা স্টোর থেকেই ডাউনলোড করে থাকি আর এই অ্যাপসগুলো কিন্তু দেখা যায় কিছুদিন পরপরই নতুন নতুন আপডেট আসে আর এই আপডেটগুলো অটো হয়ে যাওয়ার কারণেই কিন্তু আমরা মোবাইলের ডাটা কেনার সাথে সাথে আমাদের মোবাইলের ডাটাগুলো ফুরিয়ে যায় ঠিক আছে বন্ধুরা তারপরে আমি আপনাদেরকে দেখাবো নেক্সট যে সেটিংটি এই সেটিংটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল থেকে ফেসবুক অ্যাকাউন্টে ঠিক আছে বন্ধুরা জাস্ট ফেসবুকে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে ক্লিক করবেন থ্রি লাইন্সে থ্রি লাইন্সে ক্লিক করার পর একটু এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে নামার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আবার চলে যাবেন সেটিংসে সেটিংসে চলে যাওয়ার পর বন্ধুরা স্ক্রল ডাউন করে একবারে সর্বনিচে নামার পর এখানে একটি অপশন আপনারা পেয়ে যাবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট জাস্ট আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন করে দেওয়ার পর বন্ধুরা দেখেন সর্বনিচে একটি অপশন পেয়ে যাবেন অটো প্লে ঠিক আছে বন্ধুরা জাস্ট আপনারা প্লেতে ক্লিক করে দেবেন এখানে অবশ্যই আপনাদের অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেক্টেড এই চিহ্নটি দেওয়া থাকবে এটাকে আপনারা নেবার প্লে ভিডিও দিয়ে দিবেন যেটা আমি আগেই দিয়ে রেখেছি ঠিক আছে বন্ধুরা এই অপশনটি এখান থেকে আপনারা টিকচিহ্ন দিয়ে তারপর এটাকে ব্যাক দিয়ে দিবেন ব্যাক দিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখেন ফেসবুকের সেটিংটিও শেষ হয়ে গেল এখন চলে যাব আমাদের মোবাইল থেকে ইউটিউবে জাস্ট আমরা ইউটিউবটি ওপেন করব ইউটিউবটি ওপেন করার পর বন্ধুরা দেখেন ইউটিউবের যে হোম পেজটি আছে এই হোম পেজটির মধ্যে কিন্তু আমাদের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো কিন্তু অটোই পেলে হতে থাকে ঠিক আছে বন্ধুরা দেখেন বন্ধুরা এই ভিডিওগুলো কিন্তু অটো পেলে হতে থাকে এই অটো পেলের কারণেই কিন্তু বন্ধুরা আমাদের মোবাইল থেকে যে ডাটাগুলো থাকে এই ডাটাগুলো তাড়াতাড়ি ফুরিয়ে যায় ঠিক আছে বন্ধুরা তো এই সেটিংটি করার জন্য আপনারা আপনাদের যে জিমেলের লোগোটি আছে এই লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন আপনারা সেটিং অপশনে সেটিংসে চলে যাওয়ার পর বন্ধু এখান থেকে চলে যাবেন আপনারা জেনারেলে জেনারেলে চলে যাওয়ার পর বন্ধু এখান থেকে একটু স্কল ডাউন করে নিচে নামলে এখানে একটি অপশন পেয়ে যাবেন বন্ধুরা দেখেন এই যে মাল্টি ইন ইনফিডস জাস্ট আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এটাকে আপনারা অফ করে দেবেন ঠিক আছে বন্ধুরা তো অফ করে দেওয়ার পর বন্ধু এখান থেকে যদি আমরা এখন ব্যাগ দিয়ে বেরিয়ে যাই ব্যাগ দিয়ে বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখন কিন্তু আমাদের হোম যে ভিডিওগুলো অটো পেলে হবে না আর অটো পেলে না হলে কিন্তু বন্ধুরা আমাদের এম বিগুলো ওরকম ঘুরাবে না তারপরে বন্ধুরা আরেকটি সেটিং আছে ইউটিউবে জাস্ট আমি আপনাদের জিমেলের আইকনে আবার ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে সেটিংসে চলে যাব সেটিংসে চলে যাওয়ার পর বন্ধু এখানে চলে যাব চলে যাওয়ার পর এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন লিমিট মোবাইল ডাটা ইউজেড ঠিক আছে বন্ধুরা তো এটা অবশ্যই আপনারা করে করে রাখবেন রাখলে কি হবে আপনাদের মোবাইলের যে ডাটাটি আছে এটা কিন্তু খুবই কম কাটবে ঠিক আছে বন্ধুরা দেখেন এখানে কিন্তু লেখা আছে অনলি স্টেম এইচডি ভিডিও অন ওয়াইফাই জাস্ট আপনারা এটাকে এখান থেকে চিহ্ন দিয়ে দিবেন এই চিহ্নটি দিয়ে দিল বন্ধুরা আপনাদের মোবাইলটির ডাটাটি অনেকটাই সাশ্রয় হবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি আপনাদেরকে মোবাইলের যে কটা সেটিং দেখালাম এই সেটিংগুলো যদি আপনাদের মোবাইলে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলের ডাটা সহজে ফুরাবে না ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য